Hi guys, welcome to my channel. Welcome to another day of love life and more. Asha kori tumra shobai khub bhalo acho ar amar ei travel vlog series dekhte tomader khub bhalo lageche. Jodi kio miss kore thako tader jonno description box e ami link gulo diye debo. Obosshoi dekho, especially amader anniversary vlog. Ekhon baje rat 8:20 to ekhoni office theke firlam. Ajke for the first time ami korbo hocche nail extension. Runudi ekbar koriyechilo to Runudi amake bolechilo Moushumi tumi ekbar koro. Plus Shobhik amader biye shomoye bolechilo je nail extension korash. But amar korano hoyni tar পরেও আর কোনোদিন হয়নি তো আমি ভাবলাম যে ঠিক আছে এতবার করে যখন সবাই বলে একবার ট্রাই করি একজন অরুণদি চেনাশোনা আছে উনি এসেছেন আমাকে নিস কাল দেখ একবার সুন্দর অবস্থা আজকে তোকে আমি এটা করিয়ে দেব মুখে অনেকটা ট্যান পড়ে গেছে তো তো আমি একটা কিচ্ছু করাব না আমি যত করাচ্ছি তত আমার বেশি কষ্ট হচ্ছে বন্ধু আমার সব কিছু আমার করতেই হয় না By the way, এখন আমার এডিটিং শেষ হয়নি 8:30টার সময় বলেছি ভিডিও লাইভ করব বাট এখন তো আমার নেইল এক্সটেনশন করবে তো নেইল এক্সটেনশন করতে করতেই আমি এডিটিং করে নেব সরি সরি সব সেটআপ আবার নিয়ে আসছি আসলে এত ভিতরে বাড়ি না যেতেই অনেক টাইম লেগে যাবে করে নাও খুবই সুন্দর ভালো লাগবে এটা কিন্তু তুমি করতে পারো ওখানে চলছে ব্রাজিল ওখানে চলছে ব্রাজিল আর সুইজারল্যান্ডের খেলা আর এখানে মাহের নেল আর্ট চলছে আবার ভিডিও এক্সপোর্ট হচ্ছে এখানে এক হাতে এক 10:20 ফটো শুটের জন্য রেডি হচ্ছে হাত হাতগুলো দেখো এইরকম এই আমার হাত দেখো এই এরকম তাহলে ভালো লাগবে না না এটা এরকম হয়ে যাবে একটু ক্রসে রাখো ফাঁকা থাকো আচ্ছা কোনো সমস্যা হলে বলো এই প্রথমবার আমি সৌভিককে এত ইনিশিয়েটিভ নিয়ে বারবার আসছে মানে ভিডিও করছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাহলে কোনোদিন মানে যেহেতু ওর পছন্দ মতো হয়েছে নেল আর্ট করার ওর খুব ইচ্ছে ছিল যে আমার হাতে নেল আর্টটা খুব ইচ্ছে ছিল সেটা হয়েছে আমি বুঝতে পারছি ও আনন্দে বারবার আসছে দেখছে যে কিরকম হচ্ছে বারবার বলে আছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বারবার এসে ফটো তুলছে ভিডিও করছে আবার যাচ্ছে হাতের একদম ইয়েগুলো দেখা যাচ্ছে যেগুলো কেটে গেছে গ্রুপ তো একই আছে ওদের সবাইকে চেনো তোমরা সৌভিক অর্চনদা চিরদীপ দা অর্কদা সৌভিককে এক এক বয়সে এক এক রকম লাগে এখানে যেমন বোঝা যাচ্ছে যে মানে অনেকটা তোর মুখটা মামনির মতো 2014 কত বাচ্চা ছিল 2014 আমি খুব খুশি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি ব্লগ দেব আমি দিতে পেরেছি যদি তোমাদেরকে বলে আমি না দিতে পারি তখন আমার নিজেরই খুব খারাপ লাগে যাই হোক আমি অফিস থেকে ফিরে এসে আমি ফ্রেশও হইনি এবার চেঞ্জ করবো তারপর খেয়ে নেবো গুড
মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমাদের লেবু আদা আর হচ্ছে মধু জল রেডি হয়ে গেছে। কালকে রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খেয়েছি আর আমার এই নখটা হলুদ হয়ে গেছে, সাদা নখ। আমাদের সবার জন্য আজকে রুনুদি বানিয়েছে হচ্ছে উপমা। উপমা আর কুক হচ্ছে ইনি। টাটা গুড মর্নিং। অফিস থেকে ফিরেছি আজকে অ্যারাউন্ড ওই 8:15 নাগাদ। তারপরে এসেই আমি বসে গেছিলাম এডিটিং এ, আস্তে আস্তে কিছুটা এডিটিং করেছিলাম, তারপর কমপ্লিট করেছি। এখন এক্সপোর্ট হচ্ছে, না সরি, 9:45 বেজে গেছে। আর একটা কি, হ্যাঁ, তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল যে বাপি এখন কেমন আছে। বাপি এখন আগের থেকে অনেক ভালো আছে, কালকে জেনারেল বেডে দিয়ে দেবে, ঠিক আছে। হোপফুলি সবকিছু ঠিক হয়ে যাবে, বাস ডায়ালিসিসটা লাগবে। সৌভিক অফিস থেকে ফিরে এসে আমাকে দেখো এগুলো সব কেটে কুটে দিয়েছে। মানে আজকে আমার অফিসে এত চাপ ছিল যে ফল খাওয়ার মতো আমার সময় ছিল না, তো অফিস থেকে এসে সব কেটে কুটে ফল রেডি করে রেখে দিয়েছি। কিন্তু আমার খাওয়ার সময় পাইনি, না এট আ টাইম আমি একটা জিনিসে কনসেন্ট্রেট করতে পারি। এবার যখন আমি এডিট করছি না, তখন আমি অন্য কোথাও মাথা দিয়ে দিলে তখন আমার মনে হয় যেন সব ঘেটে যায়। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে পালক পনির আর হচ্ছে রুটি, ঠিক আছে। তো মামনিকে বলেছিলাম যে কিছু রান্নাবান্না করবে না আজকে, এটা সব আমি করে দেবো। এবার আমার এডিটিং শেষ করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য সৌভিক এসে একটুখানি এগিয়ে রেখেছে, ঠিক আছে। আমি চেঞ্জও করিনি জানো অফিস থেকে এসে, মানে আমি এসেছি সাথে সাথে বসে গেছি। সৌভিক অলমোস্ট সবকিছু রেডি করে দিয়েছে, পেঁয়াজ কাটা, আদা, রসুন ছাড়ানো সবকিছু করে দিয়েছে। এখানে পনিরও পুরো সাইজ করে রেখে দিয়েছে, এখানে বাকি সব রেডি আছে। ফুটন্ত জলের মধ্যে পালং শাকটা পুরো দিয়ে দিয়েছে, পরে রাখা যাবে। হ্যাঁ, গোটা শাক ভালো করে ধুয়ে গোটা শাকটাই সিদ্ধ করে নেওয়া হবে। পালং শাকটা 2 মিনিট বয়েলড ওয়াটারে ফুটিয়ে নেওয়া হয়েছে, আইসড ওয়াটারে ট্রান্সফার করা হবে। পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে একটা পেস্ট রেডি করতে হবে। ভিডিও লাইভ হয়ে গেছে, এত কষ্ট করে এডিট করেছি, খুব চাপে চাপে ছিলাম যে মেবি লাইভ করতে পারবো। এরকম খুব হচ্ছে যে আমার 10:45 সময়, 10:30 সময় লাইভ হচ্ছে, কারণ অফিসে যদি আমি একটুখানি যদি আমি করে রাখি তাও আমার কিছুটা হেল্প হয়। অলমোস্ট ডান না, এটা আমি চলছি। আচ্ছা, আর একটা একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে এখানে কিন্তু জিরে দিতে হবে, মানে গোটা জিরে প্রথমে দিতে হবে, তারপর পেঁয়াজ, আদা, রসুন সব এগুলো পরে দেবে। এইটা আমি দিয়ে দিয়েছি পালং শাকটা, এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। এবার কালারটা দেখে নাও, এরকম কালার আনতে হবে, ন্যাচারাল কালারটা ইন্ট্যাক্ট থাকে। হলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব অল্প অল্প করে। কষানো হয়ে গেছে, লাস্ট স্টেপে দই দিচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে ফ্রেশ ক্রিম কিন্তু নেই, তো ফ্রেশ ক্রিম এর অল্টারনেট তোমরা কাজুর পেস্ট দিতে পারো বা দই দিতে পারো। তো এই আর দিস না দই, মামনি অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। একদম লাস্টে নুন আর গরম মশলা অ্যাড করে দেবে, সেটা অ্যাজ পার ইওর টেস্ট, ঠিক আছে। এইটা হচ্ছে ফাইনাল লুক, আই হোপ ভালো হবে খেতে। ফ্রেশও হয়ে গেছে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, মামনিরও দিদির সাথে কথা বলা হয়ে গেছে, এবার বেড়ে দেবো, ব্যাস তারপর খাওয়া হয়ে যাবে। সৌভিক আজকে রুটি কিনে নিয়ে এসছে, শুধু নুন বেশি হয়ে গেছে। মামনি কিন্তু একদম পালক পনির ভালোবাসে না, মামনি কিরকম লাগলো? নুন বেশি, ওই যেরকম দোকানে খেয়েছিলে তার থেকে বেটার? টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল, বাট নুনটা একটু বেশি হয়েছিল। আজকে এত হড়বড় করে রান্নাটা করেছি, কিন্তু একটা ভালো লাগছে যে জানো তো সবসময় তো মারা আমাদেরকে করে করে সবকিছু খায়, বেড়েও দেয় রান্নাও করে দেয়, তো সবসময় আমার করা হয় না রান্না, মানে অফিস থেকে ফিরে এসে প্রত্যেকদিন আমার রান্না করা হয় না।
মামুনি সবকিছু করে, তো ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে মামুনি একদিন রেস্ট নিক, আমি করে দেবো, আমি আর সবই মিলেই করি আধা সময়। যাই হোক, তো ভালো লাগলো যে মামুনির ভালো লেগেছে, ব্যাস এতেই শান্তি। কারণ মামুনি নর্মালি পালক পনির ভালোবাসে না, তো খুব ইচ্ছা ছিল যে একটু ভালো করে রান্না করে খাওয়াবো, খেয়েছে ভালো লেগেছে, ব্যাস শুধু নুনটা একটু বেশি হয়ে গেছে, ব্যাস ওইটা যদি ঠিক থাকতো তাহলে আরও স্যাটিসফাইড হতাম। যাই হোক, পরের দিন আশা করি তোমাদেরকে আরও ভালো খবর দিতে পারবো বাপির ব্যাপারে। আই হোপ তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবে। টাটা, বাই বাই, গুড নাইট।